মগজ্জল ভাই কমেন্ট করেছে কালকে আনারস চুরি করেছে। আচ্ছা কি সত্য ঘটনা কালকে কি আনারস চুরি করেছে? আমার শিয়াই দিছে কালকে না, আজকে 7 দিনের ঘটনা। আমার শিয়াই দিছে, কইছে তুমি দেবি আনারস লও 200 টাকা দিমু, তারপর আমি আনারস টি লইতাছি, বুঝছেন? 7 দিনের ঘটনা। আমার শিয়াই দিছে 200 টাকা দেয় নাই আমারে। আচ্ছা এটা কি আপনাদেরকে শিখিয়ে দিয়েছে? হ্যাঁ শিখিয়ে দিচ্ছে। আচ্ছা কালকে এই ঘটনাটা করছে, শিখানো কাজ আপনারা কেন করেন? এই যে শিখানো কাজ কেন করেন? আমরা তো দারুণ। দর্শক যারা আমাদের এই লাইভে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখতে পাচ্ছেন একজন বোন এই কাওরুন বাজারে, এখন রাত প্রায় 10:45 বাজে, দুজন বোন দাঁড়িয়ে আছে। তো আসলে এই বোন দুজন কেন দাঁড়িয়ে আছে সেই কথাগুলো শুনবো, এবং কি এই রাতের আধারে তারা এখানে কি করছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা অনেক কষ্ট করে ফ্ল্যাটের দায় আইসি, বুঝছেন? কারণ বাজার তর্কে একটু আইতে, বুঝছেন? অনেক কষ্ট করে ফ্ল্যাটের দায় আইসি তর্কে একটু আইতে। আমার 5টা পোলা ভান, একটা সন্তান বিয়ে দিতে অনেক টিয়া গেছে, টিয়ার লাগে বিয়া টেকার লাগে বিয়ে দিতে পারি না। কিস্তি তুলছি 2 লাখ টিয়া, তারপর তো মায়ের ডাবে বিয়ে দিচ্ছি, আর সাইডে সন্তান আছে, একটা মায়ের গার্মেন্টস করে। আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কুমিল্লাবান বাবা, অন বর্তমান জামালপুর থেকে। জামালপুর কেন থাকেন? ভাই শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে? তো আপনার দেশের বাড়ি কুমিল্লা বামনবাড়িয়া, আপনি থাকেন হচ্ছে জামালপুর, মানে বিয়ে হলো কিভাবে আপনার? বিয়ে হয়েছে কারণবাজার থেকে। কারণবাজার থেকেই? আচ্ছা কারণবাজার থেকে বিয়ে হয়েছে। তো আপনি কতদিন থেকে এই কারণবাজারে? যতদিন জন্ম হয়েছে কারণবাজারে এতদিন হয়ে আসছি আমি। তার মানে কি আপনার জন্ম হয় কারণবাজারে? আমার জন্ম থেকে কারণবাজার। আচ্ছা আমরা 6 বোন। 6 বোন? 6 বোনে কি এইভাবে মানে কারণবাজারে? এই কারণবাজারে কি করতেন একটু বলুন না। এই যে তর্কে একটু একটু বেশি গাড়িতে টাইনে টাইনে বেশি। আচ্ছা গাড়ির থেকে যখন টাইনা তরকারি বিক্রি করেন তখন কোনো সমস্যা হয় না? ভাই অনেকজনে অনেক মারে, কিলবুতা দেয়, গালি দেয়, লাত্তি দেয়, লাত্তি দেয়। আচ্ছা মানে গালি দেয়, লাত্তি দেয়। তো যখন গালি দেয় লাত্তি দেয় এইভাবে হইতাম না। আমার আমার স্বামী স্ট্রোকের লোকে, বুঝছেন? আজকে 2 বার হয়েছে স্ট্রোকের লোকে, 1 মাস হয়েছে, ভালো হয়েছে। দর্শক যারা আমাদের লাইফটিতে আছেন বেশি বেশি করে শেয়ার করবেন। কষ্ট করে এই বোনটি তার জীবন চালাচ্ছে। আসলে আমরা তো আসলে এই যে আপনারা এই যে কারণ বাজারে তরকারি খুঁজে এভাবে কতদিন আর আপনার জীবন চলবে? যতদিন বাচ্চা আছে ততদিনই চালাতে যাচ্ছে। না আল্লাহ তো কই, আল্লাহ আমার মরণ করে লইলে আরো বেশি ভালো হইব। আচ্ছা মরণ হলে তো এটা ভালো না। দর্শক যারা লাইভে আছেন বেশি বেশি করে শেয়ার করুন। তুইব ফুলাগানে প্লেট কেমবে সালাম 100 200 300 কিলো তা কি সংসার চলে না? গজবাগে তুমু না, স্বামীর সংসার চলবো না, ফুলাগানে সংসার করবো। আচ্ছা তা আপনার নামটা কি? আমার নাম শরীফা। শরীফা? আচ্ছা তো শরীফা আপু, এই যে আপনারা যেই আপনার কয় বোন বললেন? 4 বোন? 6 বোন। 6 বোন? 6 বোনে যে কাওরুন বাজারে তরকারি টোকান, তো আসলে কখনো মানে এরকম ধরনের কোনো কিছুতে মানে পরিস্থিতির শিকার হয়েছেন কিনা? মায়ের দৈর কেউ মেরে পুলিশে দিয়ে দিয়েছে? মারে অনেক মানুষ, নির্যাতন করতেছে, আমরা এইসব করি না, বুঝছেন? নির্যাতন দেয় না, বিলাই দেয় না। বলছি যে ভাই আমরা তো তরকারি টোকা, আমরা তো ওই ব্যবসা করি না, আমরা বেড়ে দেয় তরকারি টোকা দেয়, সেটা মেয়ে মানুষ কম কষ্টে কারণ বাজার আসে। দর্শক আপনারা বেশি বেশি কেউ শেয়ার করবেন। আসলে তারা তো কেম বেশি আর পাই না, তো জিনিসটি পাই না। আমরা যদি ডাইল ভাত ছোট থেকে বড় হয়েছি এইখানে, মনে করেন একসাথে রয়েছি, একই জায়গায় থাকি। তার ভিতরে মনে করেন উনি তো মনে করেন বয়স আমার অনেক বড়, তার জন্য ওনারে খালা করে ডাকি, সে কিন্তু রক্তের আমার কিছু না। তারপরে তো আপন আপন মনে করেন যে রাখি, মা নাই, বাবা নাই, মা মারা গেছে, আম্মা পাগল আর গেছে গা,
এই যে খালি পায়ে দুজনেই তো দুজনেই যে খালি পায়ে আপনারা এই যে কারণ বাজারে সারা রাত থাকেন, তো সারা রাত কারণ বাজারে খালি পায়ে থাকতে কি কষ্ট হয় না? অনেক কষ্ট, অনেক কষ্ট তো পেটে দিতে বাদ দিতেই হবে। তো এই যে চুরি না করে মা বাবা দুধ থাকতো কাছে, মা বাবা উড়ো ঘুমায় থাকতাম, মা ওই খাওয়াই তো। আজকে মা বাপ ছোট থাকতে মারা গেছে, মা পাগল হয়ে গেছে গা, আর বাপে মারা গেছে। আচ্ছা চুরি না করে আপনারা কারণ বাজারে মনে করেন কোন বাসায় কাজ করতে পারেন, একটা গার্মেন্টসে কাজ করতে পারেন, বাসায় দর্শক আপনারা বেশি বেশি করে লাইভটি শেয়ার করবেন। আচ্ছা তো আপনার দেশের বাড়িতে ভিটা বাড়ি ঘর কিছু আছে? কিছুই নাই গা, পরের জায়গায় বাসা বাড়ি ঘর নিয়ে থাকেন, তো সেখানে কি ভাড়া দেওয়া লাগে? মাসে আপনার বাড়ি বরিশাল, তো আপনার খালা হয় কিভাবে? আমরা একই সাথে কারণ বাজার আসছিলাম, ছোট থাকতে কারণ বাজারের থেকে সম্পর্ক হয়েছে, খালা হয়েছে। আচ্ছা তো খালার ছেলে মেয়ে কয়জন? ওনার পাঁচজন। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার তিনটা ছেলে। আপনার তিন ছেলে? আচ্ছা তো ছেলেদের বয়স কত? একটার 12 বছর, একটা রয়েছে 11 বছর, একটা রয়েছে 6 বছর 7 মাস। আচ্ছা তো আপনার দেশের বাড়ি কোথায় বললেন? বরিশাল। স্বামীর দেশের বাড়ি কোথায়? স্বামীর দেশের বাড়ি বরিশাল, আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ। আপনার দেশের বাড়ি? আমার মারা গেছে, পরেতে আমি ঢাকায় থাকি, ঢাকা থেকে মনে করেন বিয়ে শাদী হয়েছে, আমার গার্জেন নাই বিদা, বরিশালে মনে করেন সমস্ত যাই না, আর মনে করেন ওই যার দ্বারা বিয়ে হয়েছে হ্যার বাপ মা নাই, হ্যারও অত সম্পদ এরকম নাই, তার জন্য মনে করেন কষ্ট করে যেভাবে হোক, আমিও কষ্ট করি উনিও কষ্ট করে, নিজের সন্তান যেহেতু আছে কষ্ট করে তো খাওয়াই দাঁড়িয়ে রাখতে হইব, রাস্তায় তো ফেলাই দেওয়া যাবে না। আর আমাদের যখন মা বাবা নাই গা, আমরা তো কষ্টটা বুঝি যে না আমার মা বাবা নাই, আমরা কীভাবে মানুষ হয়েছি, আর আমাদের ছেলে মেয়েদের যে আমরা হেলাই তো কোনো জায়গায় জায়গা, আমাদের ছেলে মেয়ে তো আমাদের মতনই হইবে, কিন্তু ভালো তো আর হবে না, তার ভিতরে মনে করেন যে হলো নষ্ট হয়ে যেতে পারে, অনেক কষ্ট লাগে এই জানলে যে কর্মটা কই একটু আয় খাই অনেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে বা একটু সাহায্য করতে চাইছে, কিছু পাই নাই, আপনাকে ফোন দিছি, ফোন রিসিভ করেন না, খালি কো বন্ধ, ব্যস্ত দেখায়, খালি ব্যস্ত দেখায়। কাকে ফোন দিয়েছেন? আপনার নাম্বারে? আমার নাম্বারে ফোন দিয়েছেন, হয়তো ভুলে ফোন দিয়েছেন, তো যাই হোক, তো আমাদের দর্শকরা অনেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছে বা একটু সাহায্য করতে চাইছে, তাহলে কিভাবে কষ্ট লাগবে বন্ধ করবে ঘরের ভিতরে কি করছি বুঝতে পারছেন, তার ভিতরে আমরা চাই না যে আমাদের মতো দর্শক বেশি বেশি করে লাইভটি শেয়ার করবেন, বা একজন একটু খারাপ বক্তব্য করুন। আপনারা মানুষ, আমরা মানুষ না, আমরা মানুষ বিদায় তো মনে করেন যে আপনারা উপরে আর আমরা নিচে, মনে করেন আমগদুল লোক আমাদের তো কোনো সম্পর্ক চলে না। আচ্ছা বোন, মানুষকে এভাবে কখনো অবহেলা করতে না, একজন ভাই আমাকে কমেন্ট করেছে আরিফ ভাই, ওরা তো এক নম্বর চোর। আচ্ছা ওই যে ওই লোকটাই তো আমাদের আর মনে করেন যে বাড়ি ফালাই দিছে, বাড়ি ফালাই দিছে, আমগবে কইছে মুফাজ্জল ভাই আপনি কমেন্ট করেছেন আরিফ ভাই ওরা তো এক নম্বর চোর, আসলে কেউ মার গর্ভ থেকে চোর হয়ে পৃথিবীতে আসে না, যার যার কর্মফলে আমার শিয়াই দিচ্ছে, মানে যার যার কর্মদোষে সে তার আপনাদের কি আর্থিক সহযোগিতা করতে চায়, তাহলে কি
আপনি এখন বর্তমানে যে পেশায় আছেন এই পেশা আমরা থাকব না আমাদের পেশা থাকব না আমরা কিছু দিলাম গজাম্বা আমাদেরকে যে কোনো একটা পোস্টের একটা লাইন করে দিবে আমরা আর এই কাজ করব না এই কাজ করব না আমাদের যদি কোনো একটা লাইন না করে দাও আমাদের এটা করতে হবে কারণ পেটে ভাত দিতে হলে কাজ করতে হয় মাল বাচ্চা কাছে রাখতে হলে খাওয়া দাওয়া মারা যাবে মার কাছে বাচ্চা যদি কাঁদে তারে ভাত না দিলে কি দিতে হয় আচ্ছা আচ্ছা তো আপনাদের আপনাদেরকে কিভাবে তারা আমাদের দর্শকদের একটু সহযোগিতা করবে তাহলে আপনারা এই লাইন ছেড়ে দিবেন কিভাবে কিভাবে যেরকম আপনি আমাদেরকে খুঁজে পেয়েছেন যেভাবে পাইছেন আমরা সেভাবে আপনার সাথে কালেক্ট করব আপনি তাদের সাথে আমাদেরকে কালেকশন করায় দিবেন হ্যাঁ ওই যে এই ভাই আর মোফাজ্জল ভাই কমেন্ট করেছে কালকে আনারস চুরি করেছে আচ্ছা কি সত্য ঘটনা কালকে কি আনারস চুরি করেছে আমার শেয়ার দিছে কালকে না আজকে 7 দিনের ঘটনা আমার শেয়ার দিছে কইছে তুমি গাবি আনারস লও আমরা তো ইজ্জত বিক্রি করি না কথা কি কইছে বুঝতে পারছ অনেক মানুষ জড়ো হয়ে গেছে আসলে এখন হচ্ছে রাত 10টা 11টার কাছাকাছি আমরা মধ্যরাত এই রাতের মধ্যে তাদেরকে খুঁজে পেয়েছি কারণ বাজারে এসে তো আমি সর্বপ্রথম তাদেরকে নিয়ে একটি লাইভ ভিডিও করেছিলাম ইজ্জত বিক্রি কর আমরা ইজ্জত বিক্রি করতে চাই না ইজ্জত বেচতে চাই না আমি তো আমার সন্তানের জীবন আমিও ইমন আমার আমি জীবন বালা আমার সন্তান বালা খাও খালি নজর খারাপ করে বুঝুন না আমার একটাই দাবি আমাদেরকে যেভাবে হোক একটা পুষ্ট দেন দর্শক আপনারা যারা আমাদের নাম্বারটি খুঁজছেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভয়েস পাঠিয়ে দিবেন কি জানতে চান হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই জানতে পারবেন কখনো রাতে আদারে কারণ বাজার আসতে চায় না অনেক কষ্টের কারণে কারণ বাজার এই কারণ বাজার পড়ে থাকি আচ্ছা যে যে আপনারা ওয়াদাবদ্ধ হন যে এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভাই আজকে নতুন আমার কথা বুঝেন আজকে কারণ বাজার আছে আজকে আমরা খেতে পারছি কারণ বাজার চলে গেলে তার খেতে পারবো না খাইতে আমাদের একটা গতি করে দেয় আচ্ছা যদি কেউ কর্মস্থানের ব্যবস্থা করে দেয় তাহলে এই কর্ম আমরা করবো আমরা এটা আর করবো না তাহলে এটা আর করবেন না আচ্ছা আর এমনি এমনিতে আপনাদের ঠিকানাটা বলুন আপনারা কোন ঠিকানা গেলে আপনাদেরকে সঠিকভাবে পাওয়া যাবে বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ডাল উত্তর বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ডাল তমুর বাড়ি পাড়াতর আবার একজনের বাসা বেগুনবাড়ি বোবাজার পদ্মার পিছনে স্টিলগুলি আপনি বলেন ওনারটা ওনার কাছ থেকে শুনবো আমারটা বলবো জি আমারটা উত্তর বেগুনবাড়ি সিদ্দিক মাস্টার ডালে বাড়িওয়ালার নাম তমু বাড়ি পাড়াতর নিস্তালা আচ্ছা আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি অনেকে তো বলে যে আসলে যার চুরি করে খাওয়ার অভ্যাস সে তো ভালো হতে পারে আপনারা খাওন না দেন আমরা ভালো মুনাকে ভিক্ষুকের কোটি টাকা আছে কিন্তু তারপরেও ভিক্ষা করে আচ্ছা আসলে আপনি কি ধরনের কর্ম জানেন আপনাকে যে কর্ম দিবে মনে করেন যে দেশের দিকে একটা দোকানপাটের মতো একটা ভাও করে দিলে লাইন করে দিলাম দেশের দোকান করলাম ঢাকা শহরে আইলাম না কথাটা আমার বুঝে আপনি দোকান করতে পারেন হ্যাঁ পারি কি দোকান করতে পারেন যেমন মনে করেন একটা চার দোকান বা একটা মোদির দোকান দেশের গ্রামে একটা দিয়ে দিল আমি ওটা চালাই দেশেই থাকলাম আমি আর ঢাকা আইলাম না কারণ আমার ঢাকা থাকলে তো আমার মনে করেন ওই যে মোদি দোকানের টাকা আমার পুষাইতে আসে না কারণ আমার এই জায়গায় ওই জায়গায় আসতে হবে দৈনিকের টাকা নিতে হবে দেশে মোদির দোকান দিলেই ভালো কথা কি বুঝতে পারছেন
আচ্ছা দেশে মোদি দোকান দিলে আর আসবেন না। আচ্ছা এই যে রানিং গাড়ি থেকে যখন তরকারিটা আপনি ছিনিয়ে নেন তখন কি ধরনের পরিস্থিতির শিকার হন? ওই যে চলতি গাড়িতে উড়া লাগে, সময়তে উড়া লাগে, সময়তে বাধ্য হয়ে না এলে বয়ে থাকতে হয়, লইতে পারলে বেচতে পারি, বেচতে পারলে বাসায় ভাই বাচ্চা নিয়ে খাইতে পারি, না বেচতে পারলে বয়ে থাকি। আচ্ছা আপু একটা কথা বলি, মাইন্ড করবেন না, না মাইন্ড করবেন না, চুরি করা জিনিস এটা কি হালাল? না এটা বেহালাল। হ্যাঁ এটা আমরা জানি, আমার কথা শুনেন, চুরি করা মহাপাপ। তার ভিতরে আমরা যেটা নারী আমাদের থাকা দরকার পাঁচটা কাপড়ের তলে, আমরা থাকি পাঁচটা কাপড়ের উপরে একটা পুরুষ মানুষের মতো, তাহলে আমাদের কাছে পুরুষের কাছে কোনো ব্যবধান নাই, আমরা এক সমানই হয়ে গেলাম। ঠিক আছে, তো আসলে আপনার স্বামী কি মানে কোনো কাজ কাম করতে পারে না? সে পারে, রিসকা চালা, রিসকা চালা, কোনো শুকরিয়া নেই, কোনো দোষ নেই। মোফাজ্জল ভাই কমেন্ট করেছেন ভালো, একটা ভালো জামাই দেখে বিস্তারিত উত্তর না, আজকে এক মাস ধরে বিস্তারিত উঠছে। আচ্ছা তারপর রিসকা চালা, আপনাদের তো বিয়ে হয়েছে দুজনের তাই না? হ্যাঁ, তো মোফাজ্জল ভাই ওনাদের বিয়ে হয়েছে এবং ওনাদের স্বামী আছে, পাঁচটা সন্তান। আপনার কয়টা সন্তান? পাঁচটা। আপনার স্বামী কি করেন? আমার স্বামী রিসকা চালায়। রিসকা চালায়, আচ্ছা আপনার কয় সন্তান? আপনার কয় সন্তান ভাই? হোয়াটসঅ্যাপে যে নাম্বার আছে ওইটা, ফেসবুকে যে নাম্বারটা আছে ওটা হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনি ভয়েস পাঠিয়ে দিবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন ওনাদের বিয়ে হয়েছে, ওনাদের স্বামী আছে। একটা সন্তান টিয়ার কারণে বিয়ে দিতে হয় না, তো কিস্তি তুললে তো 2 লাখ টাকাতে বিয়েটা দিছি। কাওরন বাজারে প্রতিদিন তরকারি চুরি করে আপনি কত টাকা আয় করতে পারেন? 200-300 টাকা নেই, 500 টাকা নেই, নিয়ে সংসার চলাইতে হবে। আচ্ছা যেই তরকারিগুলো আপনি চুরি করেন সেইগুলো কি করেন, কার কাছে বিক্রি করেন? দেশি বারিন্দাই, জুতমিটি মাছ বারিন্দাই, মানে অন্য জায়গায় মার্কেটে, এই মার্কেটে ডিআরডি মার্কেট, সুপার মার্কেটের লগে ডিআরডি মার্কেট, মার্কেটের নিচে বারিন্দা বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, ওইখানে মানে যারা যারা চুরি করে পুরো কারণ যত কারণ বাজার কিনে চুরি করে টুকায় সম্পূর্ণ তরকারি ওই মার্কেটের নিচে গেলে আছে, খালি আমদব ভিডিও সবাই সবাই চেষ্টা করে। আচ্ছা আচ্ছা, মানে ওইখানে গেলে আরো ভিডিও করা যাবে নাকি আরো চোর ধরা যাবে? এই তো আপনি টাপ নিয়ে বলেছেন খালি আরো চোর ধরা যাবে। আচ্ছা দর্শক, আসলে চুরি কি মানুষের সাথে করে খালি কোন চুরি 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 আর মানুষ সেই দে নাম করে সেই দে কত এই জিনিসটা নে, আমরা টাকা দুম 200 টাকা দুম, তো আমরা এই জিনিসটা নেই কি কম ফেডার লাগে তো কতইও। আচ্ছা তো আসলে আপনারা মূলত চাচ্ছেন একটা কর্ম, একটা কর্ম, একটা কর্ম হলে আর চুরি করবেন না। দর্শক যারা আছেন দেশে এবং দেশের বাইরে যারা আমাদের লাইভটি দেখছেন, সকলে মিলে যদি একটু তাদেরকে সহযোগিতা করেন, হয়তো সহযোগিতার হাত বাড়িয়ে দিলে এই বোনেরা আর ভবিষ্যতে এই ধরনের কাজ করবে না যেটা বললো, এবং কি তারা তওবা করবে। মানুষের তেল পা সাবান পা চাইল পা এই দিয়ে আমরা কিছুই পাই নাই, অনেক অনেক মানুষের পাইছে আমরা তো মানুষ পেয়েছে আপনারা পান না। আচ্ছা তো আসলে এই যে আপনাদের এই লাইভটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা বলেন, বলেন তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে এই যে দেশবাসী যারা দেখছে, দেশবাসী যারা দেখছে তাদের তো যে মায়া মমতা থাকে, মায়া লাগে, যদি কষ্ট বেশি মনে হয় তাহলে হ্যাঁ আমাদের দিকে সাহায্য করবে, আর যদি মনে করে যে না হ্যাঁ জীবনে ভালো হবে না, এদেরকে সাহায্য করার সামর্থ্য আমাদের নাই তাহলে নাই, আর কোনো কোনো সহযোগিতার হাত বাড়াতে কেউ কারো থেকে কেউ চাইবে না। আচ্ছা খুব সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ। আপনার নাম যেন কি বললেন? সীমা। সীমা, দর্শক আসলে সীমা আপু খুবই স্ট্রেট কাট কথা বলেছে, যদি আপনাদের ভালো লাগে তাহলে তাদেরকে কিছু সাহায্য করবেন। তো আপু আসলে আপনার কয়টা মেয়ে বললেন? আমার চারটা মাইয়া একটা ছেলে। ছেলে বড় না ছোট? ছোট, দুই মাইয়া বড়। বিয়ে দিয়েছেন কয়জনকে? বিয়ে দিছি একটা, টেকা কারণ কইলাম না বিয়ে দিতে পারি না, মানুষ তো চাই তো দেন না মানুষের কিস্তি ভাবে টিয়াই না, তো তারপর 2 লাখ বিয়ে দেয় মাইয়া ভাই বিয়ে দিছি। আচ্ছা তো আপনি মানে আরেকটা কথা বলি, মানে কি ধরনের তরকারিগুলো বেশিরভাগ আপনারা ছিনিয়ে নেন? আমরা সব তরকারি যা পাই তাই লই, যা পান তাই নেন। হ্যাঁ আচ্ছা তো খুব সুন্দর কথা বলেছেন দর্শক। আচ্ছা বিষয়টা হচ্ছে আপু আপনারা কি সারা রাত জেগে থাকেন এইভাবে? সারা রাত জেগে থাকি। আচ্ছা সারা রাত জেগে থাকেন? আমার কথা শুনেন, আমরা রাত 10টা বাজে আসি,
সকাল 8টা বাজে বাসায় যাই 8টা 9টা বাজে বাসায় যাই একটার ভিতরে মনে করেন মাল বিক্রি করতে পারলেও যাই মাল বিক্রি না করতে না করতে হলো সারা দিন বাজারে থাকি আচ্ছা এই যে সারা রাত জেগে থাকেন কষ্ট হয় না মানে আপনাদের এই যে মানে একটা মানুষ রাতের বেলা রাতের ঘুমটা হচ্ছে একটা ইবাদত এক রাতের ঘুম সাতটাতে শেষ হয় হ্যাঁ তো এই যে রাতের ঘুমটা আপনি দিনে ঘুমাইলে কি সেটা পোষায় না তাহলে আপনি রাতের বেলায় সারা রাত জেগে থাকেন জেগে রাতের বেলায় বালবাচ্চা লয়া ফুলাবান বালবাচ্চা লয়া তা বাসাই ঘুমা এমন দিন নাম গত হিন নাইগা টাকা পয়সা নাইগা ঘুমাতে নাই তো বাসাই থাকতাম আজকে জামাই শুধু বালা দিন একটা গো মতন শুধু বালা বালা কাম করতে বাসাই ঘুমায় থাকতাম রাতের বেলায় যে আপনারা ঘুমান না সারা রাত জেগে থাকেন জেগে জেগে আপনারা কাজ করেন ভাই অবশ্যই বলতে পারেন আপনি কমেন্ট করেন আমি আপনার কমেন্টের উত্তর দিয়ে দিই লক্ষ লক্ষ গাড়ি ঢুকে লক্ষ লক্ষ গাড়ি থেকে কি আমরা নিতে পারি কিছু না সেটা নিতে পারেন না ঠিক আছে আমার প্রশ্নটা হচ্ছে আপনি আপনারা কখনো দুর্ঘটনা শিকার হয়েছেন কিনা বা হয়েছে এই যে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে আবার পাও বানছে আচ্ছা আমার পা ভাঙলো কিভাবে পাও গাড়ির তলে পড়ছে মানুষের ডাক্কা মারছিল বেকা ভাইছি মানে দুই গাড়ির মাঝখানে পড়ে দুই মাস গাড়ির মাঝখানে পড়ছি সাপ খাইছি বুকে আরো দুই গাড়ির মাঝখানে এত রিক্স নিয়ে আপনি সংসার তো চালাতে হবে কোন কষ্টে কি একটা নারী কারণ বাজার আসে আপনারা কেন বুঝতে পারছেন না এক কথা বারবার বলতাছেন আচ্ছা আচ্ছা তো আসলে আমি আবারও আপনারে মানে পেঁচায়া ধরতে চাইতেছি যে আপনি যে বললেন আপনার স্বামী অসুস্থ যখন প্রথম বিয়ে প্রথম যখন বিয়ে হচ্ছে তখন সুস্থ ছিল তখন আমাদের টুকাই জীবন আমার বাংলা কথা আমি টুকাই জীবন থেকে কারণ বাজার বিয়ে হয়েছে আচ্ছা আমাদের একজন আমাদের একজন দর্শক আমাদের একজন দর্শক মোফাজ্জল ভাই আমাকে কমেন্ট করেছে ভাই আমি দুজনকে 2000 করে টাকা দিতে চাই তো কিভাবে দিবে 2000 করে টাকা দিবে আমাদের একজন দর্শক কমেন্ট করেছে কিভাবে দিবে আপনাদেরকে সেই টাকাটা কিভাবে দিবে এটা আপনি ম্যানেজ করবেন আপনি এই 2000 টাকা দিলে কি পেট চলবে না আমার ফুলাবানের জীবন চলবে না আমার জীবন চলবে 2000 টাকা দিলে আমার স্বামী ইষ্টকের লোকে জীবন চলবে একজন একজন আপনাদেরকে তো একজন একজন করে দিবে হাজার হাজারো মানুষ দিবে একজন দুজন করে তো দিবে না এটা হলো তো মানা যায় এটা যদি সবাই সহযোগিতা করে একসাথে সবাই করে দেয় তাহলে হবে খাইতাম মু ডাল ভাত তো খাইতাম মু দশের মধ্যে আপনাকে বলি আপনাকে তো একজনে আপনার একজনের 2000 টাকা দিয়ে আর কি একটা কিছু চলা যায় না ফুলাবানের জীবন চলবো না বাসাবে গোয়ালের বানা তুমু না নিজে চলবো এই জিনিসটা মিশে না সারি জীবন চলবো এটা কাওরন বাজার বিষয়টা হচ্ছে বল আসলে সবার তো আর সমর্থ ওইভাবে নেই সবাই তো আপনাকে সম্পূর্ণ করে দিতে পারবে না কিছু কিছু করেই দিবে হাজার হাজার দর্শকরা দিবে তো কিভাবে দিবে সেটা আপনাদেরকে এটা আপনি নিয়ে দিবেন আপনি যদি যান তাহলে আপনার নাম্বার দিমু আপনি নিয়ে দিবেন এবার আমাদেরকে কালেক্ট করে দিবেন মোফাজ্জল ভাই যদি পারে তাহলে মনে করেন আমাদের কাছে ভালো মোফাজ্জল ভাইকে আমি বলছি ভাই আপনি তো ইতিমধ্যে তাদের বক্তব্য শুনলেন যদি আপনার ইচ্ছা হয় আপনি তাদেরকে তাদের ঠিকানা এবং ডিটেইলস আমি ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনারা আপনি তার সঙ্গে যোগাযোগ করে যদি মনে চায় তাহলে তাদেরকে অস্ত্রীকৃত অবস্থা তার জন্য আমার অনেক ক্রিটিক্যাল আমার কোনো মানে কোনো অস্তিত্ব নাই আমি যেভাবে আছি আমার যে বাসা আপনারা এই পরিবেশ দেখলে আপনারা কোনোদিন আমার বাসায় যেতে চাইবেন না তার জন্য বলছি যে আপনার যাইতে ইচ্ছেই করে তাহলে আপনার সাথে আমার যোগাযোগ করতেই হবে তাহলে বাসায় আপনি যায় আমার বাসা বাড়ির দেখা মনে করেন আমার ফ্যামিলির কজন আছে আপনারা দেখা আপনি তাদের সাথে যোগাযোগ করাই দেবেন এইটাই আমার কথা আর কোনো কথা নাই তো প্রিয় দর্শক আমরা আছি আজ এই কারণ বাজারে আমি দেখাচ্ছি এখানে অনেক মানুষ আসলে জড়ো হয়ে গেছে আমরা এই বন্টি দুইটা বন্টি নিয়ে আমরা লাইভে আছি আজকে এই যে কারণ বাজারে একদম এই যে ওনারা যেখানে আছে যেখান থেকে ওনারা কাজ করে খায় যে ডাবের গাড়ি আমরা দেখাচ্ছি যে ডাব গাড়ি ভর্তি ডাব তো এই যে ডাব নিয়ে কারণ বাজারে যখন গাড়িগুলো আসে তখন তারা একটা দুটা করে ডাব নিয়ে হয়তো এগুলো বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে তো এই কাজটা তারা ছেড়ে দিবে যদি কোনো দর্শক বা কোনো দেশবাসী তাদের পাশে এসে যদি দাঁড়ায় তাহলে হয়তো এই কাজটি তারা ছেড়ে দিবে ইতিমধ্যে তারা বলে ডাবে বেশি ছাড়ে তুমি আমগো কিছু দে আমগো ফুলাবানের জীবন বাড়ি নাই আমরা সারা জীবন এই কারণ বাজারে ছোট থেকে বড় হয়েছি মনে করেন যদি মা বাবা থাকা সবই থাই তাহলে বাড়ি ঘরের ঠিকানা সবই থাকতো এখন মনে করেন যে ছোট থেকে বড় হয়েছি কারণ বাজার এই যে পার্কে ওই জুতাপট্টির ওই সাইডে হ্যার পরে দিয়ে মনে করেন আস্তে আস্তে পুরো কারণ বাজার আমরা আসছি এছাড়া আমাদের আর কোনো কিছু
আচ্ছা তো আসলে এই যে কাওরন বাজারে তো খুব কষ্ট করছেন, যখন আপনি ছোটবেলা বললেন যে ছোটবেলা আসছেন, বয়স কত ছিল তখন? তখন আমার বয়স ছিল 14 বছর। 14 বছর? হ্যাঁ। তো এই যে 14 বছর বয়সের থেকে যে এই কাজটা করতেছেন, জীবনের সাথে তো অনেক যুদ্ধ করছে। হ্যাঁ হ্যাঁ। আপনার যে সন্তানরা আছে তাদেরকে নিয়ে আপনার কি স্বপ্ন দেখছেন? আর আমরা তো স্বপ্ন দেখতেই পারি, গরিবের স্বপ্নই বেশি, বড় লোকের কিন্তু স্বপ্ন কমই। তারা বড় লোক, তারা একলা আমরা যে কোনো জায়গায় যেতে পারবো, আমরা গরিব, আমরা এখান থেকে এক এক দিলে আমাদের অনেক কিছু। আমরা এই সমর্থ নাই, আমরা এখানে আমাদের পোলাপান টাকার অভাবে লেখাপড়া করতে পারতাছি না, বাসায় বসে আছে, যেসব কাম করে নিতে পারে এসব খাইতে পারে, নিতে পারি না খাইতে পারে না। আচ্ছা আসলে আপনার মা বাবার তো একটা স্বপ্ন থাকে, মা বাবার তো স্বপ্ন থাকে, আমাদের স্বপ্ন আছে, কিন্তু আমরা তো লেখাপড়া করতে পারতেছি না টাকার অভাবে। ওই দিন ওনার কাছে মিথ্যা কথা বলছে যে লেখাপড়া করে, কারণ লেখাপড়ার কথা না করলে তো এরা বলবো যে তোমরা এত কষ্ট করে পোলাপান মানুষ করতে পারো না, তোমরা কিসের জন্য পোলাপান জন্ম দিছো? এখন কি কোনো সন্তানকে লেখাপড়া করাইছেন? না, টাকার লাগে পড়া নেই, টাকার লাগে একদম, মানে একজনকেও লেখাপড়া করাতে পারেন। তো এই যে সরকার তো ভালো একটা ব্যবস্থা দিয়েছে, বিভিন্ন সংস্থার মাধ্যমে লেখাপড়া করানো যায় শিশুদেরকে, তো ওই সমস্ত জায়গায় লেখাপড়া করান না কেন? যে ভর্তি করাইছি, ওই যে বললাম না ভর্তি করাইছেন। আচ্ছা এখন কোন ক্লাসে পড়ে তাহলে? টুতে আছে। এটা কি আপনার বড় সন্তান? মাইজা। মেজো। বড়জন কি করে? বড়জন মনে করেন আগে পানি পুনি বেচতো, রাস্তায় হকারি করতো, এখন মনে করেন যে রোজা দেখে বেচে না। আচ্ছা এই যে হকারি করতো, আসলে সব বাবা মায়ের তো একটা স্বপ্ন থাকে, যে হ্যাঁ কি বড় হয়ে কি হইব বা কি করতে চায়। আমি তো চাই আমার ছেলে বড় হলে জজ হইব, ব্যারিস্টার হইব বা একটা উকিল হইব, এক জায়গায় চাকরিজীবী হইব। একটা চাকরিজীবী থাকলে একটা মাও খুশি বাবাও খুশি। আচ্ছা তো আসলে আপনি তো আপনার সন্তানদেরকে কোনোভাবেই মানুষ করতে পারলেন না, তো এই যে যারা দর্শকরা আছে প্রায়, আর আমরা তো চাই না যে আমাদের জীবনটা যেভাবে গেছে আমাদের সন্তানটা জীবন এভাবে যাক, আর আমাদেরকে যদি কেউ সহযোগিতা করতে পারতো তাহলে চাই ভাবতে পারতাম যে না আমাদের ছেলেরাও মানুষ হোক, আমাদের না হোক। কত টাকা হলে আপনি মোটামুটি একটা দোকান দিয়ে সুন্দরভাবে জীবন কাটাতে পারবেন? আমার কথা শুনুন, আমি একটা কথা বলি, একটা দোকান হলে কত টাকা হলে হয় এটা তার আমি জানি না, আমার কথাটা বুঝেন, যারা করে তাদের কোনো যে জিজ্ঞেস করে আপনারা সেইভাবেই মানুষের কাছে থেকে নিয়ে আমাদেরকে দোকান করে দেন, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমি আপনাকে বলছি কত টাকা হলে হবে এটা কি আমি বুঝতে পারবো? একটা চায়ের দোকান করতে কত টাকা? একটা চায়ের দোকান দিলে কমপক্ষে নাহলে 25,000 টাকা লাগে, 30,000 টাকা লাগে। আচ্ছা একটা চায়ের দোকান দিলে, চা বিস্কুটের দোকান দিলে। তো এই যে মানে আপনি কি দোকান করতে চাচ্ছেন? আচ্ছা দর্শক আসলে যারা মানুষের চাহিদা কতটুকু থাকতে পারে বলুন? আমার কোনো চাহিদা নাই, আমার 3টা বাচ্চা আছে, আমি চাই আমার 3টা বাচ্চা আমার মতো যাতে না হয়, আমার তো একটু উপরে জানি আমরা সেই বাসা থাকবো লাগবে। মোফাজ্জল ভাইয়ের উদ্দেশ্যে আমি বলছি, ভাই আমি কমেন্ট বক্সে আমার নাম্বারটি দিয়েছি, রবি নাম্বার, এটাই আমার ফোন নাম্বার, এই নাম্বারে আপনি যদি আমাকে ফোন দেন আমাকে অবশ্যই পাবেন আমাকে, কমেন্ট বক্সে আমার নাম্বারটা দিয়েছি, তো এখান থেকে নাম্বারটি সংগ্রহ করে অবশ্যই আমাকে ফোন দিবেন এবং এই নাম্বারে আমার সঙ্গে কথা বলতে পারবেন। আচ্ছা বোন আমরা লাইভটি অনেক বড় করে ফেলেছি, ছোট করে বেরিয়ে যাব, ভাই কিছু বলবেন? আচ্ছা একজন ভাই বলেছেন মানুষের পেটে ক্ষুধা লাগলে মানুষ পেটের দায়ে অনেক কিছু করে। হ্যাঁ আপনি যে ভাই বলেছেন এই কথাটা আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে আমরা যদি সমাজে যারা ভিত্তশালীরা আছি আমরা যদি সকলে মিলে তাদের পাশে দাঁড়াই তাহলে হয়তো তারা চুরি করা লাগে না। তো মানুষ স্বভাবে চুরি করে না, পেটের জন্য অভাবে চুরি করে। আচ্ছা অভাবে স্বভাব নষ্ট, এটা তো আমি বললামই, অভাবে স্বভাব নষ্ট। কিছু কিছু মানুষ খাচ্ছরের কারণে খাচ্ছর দিতে পারে না, কিছু কিছু মানুষ নেশাগ্রস্ত থাকলেও আমি নেশা করি না, আবার কিছু কিছু মানুষ নেশা না খায়ও আমি নেশা করি। আচ্ছা তাহলে যেরকম হয় যে আমরা কারণ বাজার আছি, আমরা যতই কাম করি আমাদের চাহিদা থাকবো আপনাদের কাছে, আপনাকে ভিতরে মনে হইব অগর যতই দিই মগ হইব না, ওরা এই কারণ বাজার ছাড়তেই পারবো না। আমাদেরকে যে কোনো একটা কর্মশাল করে দেখ আমরা আর আসবো না। আচ্ছা বোন এক ভাই বারবার কমেন্ট করতেছে, যে আরেক ভাই কমেন্ট করেছে, ভাই আমি দুজনকে 2,000 করে টাকা দেবো, আরেক ভাই কমেন্ট করেছে, তো অবশ্যই ভাই যদি, আচ্ছা ভাই অবশ্যই আমার
আমার এবাউটে আমার নাম্বার দেওয়া আছে, যদি আপনারা তাকে সহযোগিতা করতে চান। নাচতে গো লম্বা দেওয়া লাগতো না, আমগো বাসায় ফোন দিবো, আমগো বাসায় আমার মাইয়ার মোবাইলে দিব, আমগো যদি দিতে চান শুনেন, যদি দিতে চান আমগো আপনি দিবেন। আপু এখন আপনাকে কিভাবে দিবেন? এখন তো আপনার নাম্বার আছে, তো নাইগা এখন নাম্বার নাই, তো এখন নাম্বার নাইগা, মোবাইলও নাইগা। হ্যাঁ তো যাও তো ভাইয়ার নাম্বার নিছি। প্লিজ কথা শুনেন আগে, এখন তো আপনাকে সাহায্য করবে, আপনার কোন ফোন নাম্বার আছে? নাই তো আপনাকে যদি, এটা তো সরাসরি লাইভ চলছে, হ্যাঁ সরাসরি মানুষ দেখছে, তো এখন যদি কেউ সাহায্য করতে চায় তাহলে ওনার মাধ্যমে দিবে, উনি আমাদের বাসায় নিয়ে যাব। আমি আপনাকে সেটাই জিজ্ঞেস করতে, আমি তো তাই বলছি যে উনি ওনার নাম্বার আমাদেরকে দিয়েছে, দুজি উনি আমাদের বাসায় যা তাহলে উনাকে আমার বাসায় নিয়ে দিব। আচ্ছা দর্শক যারা ওনার সামনে দাঁড়ায়া ওনার নাম্বার দিয়ে আবার দলাম আটটা করতে দিব, আটটা আমার দিবেন না, এটা তো করে কিছু হইব না। আচ্ছা এখন কি তাহলে আমাদের মাধ্যমে সাতজন না আইনে আপনি আপনাদের নাম্বার দিয়ে দিবেন নাকি? দর্শক যারা দেখছেন লাইভটি, আচ্ছা দর্শক যারা লাইভটি দেখছেন তারা যদি সাহায্য করতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা কমেন্টের মাধ্যমে নাম্বার দিয়ে দিব তাদের, অযথা আমাদের মাধ্যমে দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনারা তাদেরকে সরাসরি সাহায্য করবেন, তো আসলে আপনার এটা আরো বেশি ভালো হবে। দলাম আপনি কবে দিচ্ছে, আপনার আম কবে দেন নাই? হ্যাঁ কথা যুক্তি আছে আপনার, আমরা যদি আপনার টাকাটা খেয়ে ফেলে তাও তো আপনি বলতে পারবেন না, না পারবেন না, তার জন্য তো বলছি যে আমরা কিভাবে ভালো লাগে কমেন্ট করবো। আচ্ছা আপনি যদি আমাদের বাসায় যান, আমাদের নাম্বারটা ওনার কাছে কমেন্ট করে দিলে আমরা বুঝতে পারবো যে আমাদের জিনিসটা আমাদের মতো আছে। আচ্ছা তো আপনার নাম্বারটা আমরা কবে তালে আমগো বাসায় যাবেন কাল? আমাদের বাসায় যদি সে বলছে ফোন দেওয়ার পরে কালকে যাবে, কালকে গেলে আমাদের নাম্বার আমাদের সামনে নিয়ে ওনার নাম্বারের সাথে কালেক্ট করে দিবে। এখানে আরেকটা কথা আছে, আপনাদের নাম্বার আমরা দিয়ে দিব, আপনারা যদি সহযোগিতা পান, এই যে এই এখন যে প্রেশার আছে, এখন যে প্রেশার আছে এই প্রেশারই থাকবে না, তবা করেন। আমার কথা শুনেন, আমি নিজেরটা নিজে বলি, আমি ওনার কথা বলতে পারবো না, আমি যদি সহযোগিতা পাই আমাকে যদি এখন বলে আমি এখনই যাবো, কারণ এটা একটা খারাপ দুনিয়ার মতো বসবাস। আচ্ছা কোথায় বলেছেন, কোথায় দেখি এই জায়গায় কয়টা আনারস রাখা যায়? সবার ময়লা এক না, না কিছু কিছু ময়লা সাবানের দেওয়ার আগে উঠতে দেয়, কিছু কিছু ময়লা হাজার ঠেকাইলেও যায় না। আচ্ছা তো আপনারা দাঁড়ান, আমরা একটু এই দর্শকের কিছু কথা নাই ভাই, আসলে ওনাদেরকে দেখেন কতদিন থেকে? এই ব্যবসায়ী? আচ্ছা তো এখন ওনারা বলতেছে যে যদি ওনাদেরকে ভালো একটা ব্যবসা ধরায় দেওয়া হয় তাহলে আর এই কাজ করবে না, এখন আপনার বিশ্বাস কি? আপনি কারণ বাজারে কি কাজ করেন? আদা রসুনের দোকান। এই দুই আপুকে দেখেছেন কতদিন থেকে? দুই তিন বছর ধরে দেখতেছি। আচ্ছা কয়েক বছর থেকে দেখতেছেন? জি। আচ্ছা তো এই যে আপনি যে ওনাদেরকে দেখতেছেন, আসলে ওনারা এখন বলতেছে, এই দুজন বলতেছে যে ওনাদেরকে ভালো একটা যদি ব্যবসা ধরায় দেওয়া হয় তাহলে আর করবে না, এখন আপনার কি মনে হয়? পজিশন ধরায় দেন তাহলে করবে না বলছে, তো ভালো জিনিস। আচ্ছা আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং কি ইসলাম ধর্মকে খুব সুন্দরভাবে পালন করেন, তা আপনার বিশ্বাসটা কি? আমার বিশ্বাস যদি ভালো একটা কাজ ধরায় যদি কাজ নাও করতে পারে, সে তো ওই কাজ করে পেড়ে যায়, বুঝতো একটা জিনিস পাবে তখন তার কাজ করবে না, কমু না তখন তার কাজ করবে না, তখন আর এই কাজ করবে না। দর্শক আসলে যারা সম্মানিত দর্শকরা আছেন, আসলে কাওরুন বাজারে যারা
এখানে দীর্ঘদিন থেকে ব্যবসা করছে তারাও বলছে যে হয়তো যদি ভালো কোনো বিজনেস তাদেরকে ধরিয়ে দেওয়া হয় কিংবা ভালো একটা পুঁজি দিয়ে একটা কিছু করিয়ে দেওয়া যাবে বরবারি না হাসিনা তাগর বাড়িতে বিল্ডিং করে আমাদের একজন দর্শক কমেন্ট করেছে আর হাসিনা তো আমগই কিছু ইদানা আচ্ছা আমাদের একজন দর্শক কমেন্ট করেছে আপনাদেরকে 25000 টাকা দিবে আচ্ছা যাও কি দিবেন ভাই কি দিবেন না দিবেন সেটা তাদের নম্বরে সরাসরি দিয়ে দিবেন কারণ তাদের নাম্বারটা আমরা আগামী কালকে বাসায় জানিয়ে আসব দিতে পারবো কমেন্ট বক্সে আগামী কালকে তাদেরকে ফোন দিবেন এবং তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন যা দেওয়ার তাদের হাতে সরাসরি পৌঁছে দিবেন তাদের সঙ্গে কথাবার্তা বলে যাচাই বাছাই করে তাদেরকে আপনাদের সাধ্য অনুযায়ী দিবেন সেটা আমাদেরকে অন্যজনের কথা বলতে পারি না আমি আমার কথা বলতে পারি আমি একটা মারাত্মক রোগে মেডিকেল ভর্তি ছিলাম একজন আমাকে অনেক টাকা দিয়ে বাঁচাইছে আচ্ছা বল আচ্ছা বিষয়টা হচ্ছে আপনারা যখন এই যে কারণ বাজারে রাত বিরাতে এই যে এই মহিলা কি করে এই যে আপনি কি করেন কারণ বাজারে হ্যাঁ 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 কাঁচা মাল দোকান চুরি করেন আপনি হ্যাঁ দোকান আচ্ছা এদিকে 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 আপনার কাছে আপনার দুজন এখন আচ্ছা বল আপনারা যে কারণ বাজারে এই যে রাত বিরাতে যে কাজটি করেন তো এটি আপনারা কখনো যৌন হয়রানি শিকার হয়েছেন কিনা হয়েছি যেমন চলতি গাড়িতে নামতে হয় উঠতে হয় অনেক সময় পেটা ভাই মেডিকেল ভর্তি হতে হয় আচ্ছা আচ্ছা এছাড়া এছাড়া কোন নজরে তাকিয়েছে কিনা কোন ছেলে কোন নজরে অনেক জনে তাকিয়েছে তারা না কিছু খামসি দে গুতা মারে ওই জায়গায় যাই না গেলে মারে আমরা যাই না তো আমগোর পে অনেক অত্যাচার করে আচ্ছা তো এত অত্যাচার শিকার করেও কারণ বাজে ওই যে কারণ নজর আই দিতে তো পেটে মারে আই দিতে একটা নারী মানুষ পাঁচটার তলে থাকতে চায় সে পুরুষের মতো কেন কারণ বাজার আসে কি কারণে আসে আসলে আপনার অনেক মাথায় বুদ্ধি আছে খুব সুন্দর কথা বলতে পারেন আপনি একটা মেয়ে মানুষ দুজি ঘর ছেড়ে বাইরে আসে তখন কি কম জ্বালায় আসে পেডের জ্বালায় আসে একটা পেড হলে তার চিন্তা থাকতো না তার পাঁচটা ছড়া পেড পালতে হলে দুজন একজনের জিনিস দিয়ে সংসার চলে ঢাকা শহর থাকতে গেলে সে আচ্ছা আচ্ছা তো এই যে আপনার পায়ে কি হয়েছে এই পায়ে ব্যথা পেয়েছে পায়ে ব্যথা পেয়েছেন কিভাবে নামতে যায় এই গাড়ির থেকে নামতে গিয়ে আনারস মানে উপরে পড়ে গেছে আনারস দেই না আচ্ছা এই যে বনে ঝুলি হচ্ছে এটা এই ঝুলি তো উনি আনারস না আপনার ঝুলি কোনটা ওগুলি কো আদার কেন আমি বুঝছি আপনার ঝুলিটা একটু দেখি এই যে ঢেকে রেখেছেন এই যে আপনি তো ঢেকে রাখছেন এই যে এই যে আপনি ঢেকে রাখছেন আমি ঢেকে রাখছি এই যে আমি দেখলাম এই যে না না আপনি একটু আগে রাখো যে আপনার ঝুলি এটা এই যে আপু অনেকে তো আমরা দেখি অনেক টাইমে রানিং এ দেখি যে তরকারি নিয়ে কোথায় যেন রাখে এই জন্য দেখতে চেয়েছি আর কি আসলে তো এখন তাহলে কথা এটাই যে আমার কথা শুনেন আমার ফাইনাল ডিসিশন অন্যরা কি করে এটা আমার জন্য লাভ নাই আমাকে যা কেন আমার কথা বলছি আমাকে যা কেন একটা পোস্টার দেন যাতে আমি কর্ম করে খেতে পারি আমি বাজারে আসবো না বুঝি কর্ম না দেন তাহলে এটা আসবে কর্ম না দিলে আসবেন হ্যাঁ না আমার কর্ম নাই আমার খেতে হবে না 200 দিব 100 দিব এডি দিলে তো আচ্ছা আপু আমরা তো যতটুকু জানো এই এই আপনি যতটুকু সমস্ত জনগণের ভিতরে কুলাইব ততটুকুই তো আমার দিব এই তো আরেকটা কথা বলি এই আপুর একটা কথা কিন্তু আমার একটু কষ্ট লাগলো মানুষ কি আপনি পৃথিবীতে যখন আসছেন তখনই কি বড় হয়ে গেছেন না 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 আস্তে আস্তে দিব কখনো কোনোদিন একসাথে কেউ বড় লোক হতে পারে না আচ্ছা তো এখন আপনি কিভাবে হতে চান আমাকে সবার মধ্যে থেকে একটু একটু করে যারা যারা দিবে তাদেরটা একসাথে জমা তারপর বড় করতে হবে আচ্ছা 1 টাকা 2 টাকা করে এই তো আচ্ছা খুব সুন্দর কথা বলেছেন আপু এই যে পাবলিক যদি কাউকে সাহায্য করে আমাদের যে দর্শকরা আছে তারা আপনাকে 1 লাখ 2 লাখ 5 লাখ না না এটা তো আমি চাই নাই আমরা আস্তে আস্তে করে দিব যারা আমাদের জমামু দুঃখের দিয়ে জমায় তারপর একটা যারা আমাদের এই দুঃখের সময়টা দেখবে তারা তো আমাদেরকে একসাথে আর দিবে না আজকে উনি দিবে কালকে উনি দিবে পরের দিন আরেকজন দিবে এভাবেই তো হইব এছাড়া তার হবে না একজনে কি একসাথে আমরা তো এই দর্শক যারা লাইভে আছেন বেশি বেশি করে শেয়ার করবেন দুটি বোন খুবই গরিব এবং সারা রাত কাওরন বাজারে থেকে 200-300 টাকা আয় করে এবং অনেক ধরনের নির্যাতনের শিকার হয় তো আসলে আপনাদের একটি শেয়ারে বেড়ালো নিতে চাই আপনাদের হ্যাঁ
আপনাদের একটি শেয়ারে জীবন ঘুরে যেতে পারে অনেক পৃথিবীতে আপনারা একটু সহযোগিতা দিলে আমরা আমাদের এই কাজ ছেড়ে আমরা ভালো কাজে চলে যাব আর একটাই কথা আমাদের ভালো কাজে যারা সহযোগিতা করবে তারা যাতে হাজার বছর দীর্ঘজীবী হয়ে বাঁচতে পারে তাদের ভালো বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকতে পারে আচ্ছা খুব সুন্দর কথা বলেছেন তো দর্শক যারা সম্মানিত দর্শকরা আছেন বেশি বেশি শেয়ার করবেন এই গরীব দুটি বোন আমার মা বাচ্চা থাকতো এই কামটা করতাম আমরা আজকে মা বাপ দুজনে মারা গেছে জানাই একটা ইষ্টকের লগি দুইবার ইষ্ট কইছে সংসারটা চলতে অনেক কষ্ট আজকে পাঁচটা ফুলাবান যদি না দিত আমারে আমি দেশবাড়ি কইরা খাইতাম দুইটা ভাত এই যে মায়ের মায়ের বিয়ে টাকার কারণে বিয়ে দিতে পারি না মানুষের তো সায়া সায়া চাইতাছি পাই না তো কিস্তিতে টিয়া তুললে 2 লাখ টিয়া তুললে তো মায়েরা বিয়ে দিচ্ছি আর একটা মায়ের বিয়ের বয়স আয়া বুঝছে বয়স কত হয়েছে মেয়েদের ঠিক আছে আপনি যে আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন আপনার বয়স কত আপনার বিয়ে হয়েছে কত সালে বিয়ে হয়েছে 12 বছরে আপনার বিয়ে হয়েছে 12 বছরে আপনার এখন বর্তমান বয়স কত আল্লাহ আমার ওই দিয়ে গেছে আল্লাহ চিন্তা করি আমার সন্তান দিয়ে মাইগালাম ইতিমধ্যে যে কথাটা বলেছেন যা কখনো কথা বলবেন না তবা করেন আর কখনো এই কথা বলবো না তবা করেন আচ্ছা তো প্রিয় দর্শক এই বোনটি মনে দুঃখে আসলে অনেক কথাই বলেছে তো আসলে আপনারা মনে কিছু নেবেন না তো আপনার চাহিদা হলো ধীরে ধীরে আপনি বড় হতে চান এই তো ছেলে কয়জন তিন ছেলে মেয়ে কয়জন মেয়ে নাই ছেলে বড় জনের বয়স কত 12 বছর মাশাল্লাহ একটুও লেখাপড়া করার নাই লেখাপড়ার জন্য ভর্তি করছিলাম দুটো উঠার পরে মনে করেন যে টাকার লেগে লেখাপড়া করাইতে নাই তারপরে নাম কাইটা আয় পড়ছে আমার মাইজাটার মেজু জন্ড দিছিলাম ঢাকায় সরকারি স্কুলে এটা টাকা ছাড়াই আর মনে করেন যে প্রাইভেট পড়াইতে অনেক কষ্ট হয় 1000 টাকা মাসে দেওয়া লাগে 1500 টাকা দেওয়া লাগে লেগে মনে করেন যে পড়াই না তো আমি আপনাকে একটা কথা বলি যদি আমাদের যে দর্শকরা আপনাদেরকে সাহায্য করতে চেয়েছে 1 টাকা 2 টাকা করে যা পাবেন সেটা সন্তানদের মঙ্গলের কাজে খরচ করবেন ঠিক আছে হ্যাঁ মানুষ কিন্তু কখনোই ধরেই বড় হতে পারে বড় হতে পারে না আর মানুষ এক লাফে গাছে উঠতে পারে না আস্তে আস্তে এই গাছে উঠা লাগে এটা মনে থাকবে তো হ্যাঁ থাকবে আচ্ছা অন্যজনের থাকবে কিনা তা জানি না তবে আমার থাকবে আপনার থাকবে জি আপনার তো খুবই বুদ্ধি ভালো কথা খুব সুন্দর বলেন আসলে আপনার দেশের বাড়ি বরিশালের মেয়েরা কি খুব সুন্দর কথা বলে না আমার বাড়ি আসলে খাস বরিশাল না তাহলে আমার পরের বাড়ি বরিশাল আমার নিজের বাড়ি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ তা আপনাদের তো কিশোরগঞ্জের মেয়েরা এত চালাক হয় না তো আমি তো ঢাকা ছিলাম অন্ত দেশে ছিলাম না ঢাকায় তো চালাক হয়েছে ঢাকায় চালাক হয়েছে আমি হাবা হয়ে গেছি চালাক আসলাম হাবা হয়েছিলাম গাবারে বাবা আল্লাহ যে দুর্গজন ত্রি আনছে দুর্গজন ত্রি আইছে মাশাআল্লাহ খুব সুন্দর কথা বলেছে তো ভাই আপনার কিছু বলার আছে কি না আর কিছু বলার নেই আপনি তো দর্শক যারা দেখছেন এই দুটি বোন আপনার নাম সীমা একটু জোরে বলুন সীমা আপনার নাম শরীফা দর্শক আপনারা যারা সীমা শরীফাকে এই দুটি বোনকে সহযোগিতা করতে চান
অবশ্যই কমেন্ট করবেন। আমরা যদি একবার হাসিনার লগে একটু দয়া করে দিত, দেখতাম মানুষের জীবনে যার আছে হেরেই দেয়, যার নাই তারে কেন দেয় না। আচ্ছা, তো আপনারা যারা তাদেরকে সহযোগিতা করতে চান অবশ্যই আমরা কমেন্টে তাদের নাম্বার দিয়ে দেব। আমরা লাগে হাসিনার একবার কেউ দয়া করে দিত, কইতাম যার আছে তারেই দেন, যার নাই তারে কেন দেন না। আচ্ছা আচ্ছা, তো আসলে যার আছে তাকে দেয়, হয়তো আপনাকে আপনার ভাগ্যে নাই, ভাগ্যের উপরে তো মানুষ চলতে পারে। আমার নাই দেখেই তো ভাগ্য নাই, আমার যদি থাকতো ভাগ্য ঠিকই থাকতো। আচ্ছা তো ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক যারা লাইভটি দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই বোনদেরকে একটু সহযোগিতা করবেন, তারা ওয়াদা দিয়েছে ভিডিওর শুরু থেকে। আচ্ছা, এত কথা বলার পরও পান না? না পাই না। আল্লাহর রহমতে আল্লাহর উপরে ভরসা আছে? আল্লাহর কাছে ভরসা করি, দুজি আমরা এবার পাই প্রাপ্ত করে। আল্লাহর কাছে কই, যারা আমাদেরকে সহযোগিতা করে ভালো রাস্তায় নিবে, ভালো একটা কাজ কাম দিবে, আল্লাহর কাছে কম, আল্লাহ আমাদেরকে যারা লাইনে আনছে তাদেরকে জানে আরো উপরে উড়াইতে পারে। আচ্ছা মাশাআল্লাহ, নামাজ পড়েন? নামাজ তো এক অক্তেও পড়ি না, আল্লাহর কাম তো এমনি গুনা করতেছে, আরো তো গুনা আছে। চুরি করলে কিন্তু নামাজ পড়তে হয় বেশি বেশি, এটা জানেন? হ্যাঁ, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। কতই কইতাছেন, এন্ড আমরা যে এই যে এখান থেকে যাই, এই যে পেশাব পোশাক নিয়ে খাই, পাইতাছি আমগো কি নামাজ হইব না, ফুলা বান লিয়া খাই হইয়া ঘুমাইই শান্তি পাই না, ফুলা বান অত্যাচার করে, খিদা জ্বালা, ফুলা বান অত্যাচার করে, খিদা জ্বালা। আচ্ছা আচ্ছা, যা রান্দা লাগে বারে লাগে খাওয়াইতে হয়, তারপর যদি ঘুমাইতারি ঘুমাই না ঘুমাইতে আবার কারণ বাজার আসে। আচ্ছা, তার মানে ঘুমান কয় ঘন্টা? হ্যাঁ, কোনো সময় তিন ঘন্টাও ঘুমায়, কোনো সময় ঘুমায়ও না, কোনো সময় এক ঘন্টা ঘুমায়, কোনো সময় পাঁচ ঘন্টাও ঘুমায়। আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন, তো হয়েছে? আচ্ছা হ্যাঁ, আপনাদের হয়েছে। আচ্ছা, তো ভালো থাকবেন দর্শক, আপনারা যারা, আপনারাও ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ। কাজ করেন, একটু দেখাবো আমরা, একটু দেখবো। আচ্ছা, একটু দেখাইবে? হ্যাঁ একটু দেখাবো। এটা তো নাই গেল, ওই যে ওই যে গাড়িতে ডাব আছে না, ওগুলো ধরা যাবে না, ওগুলো ধরা যাবে না, ওগুলো ধরা যাবে না। দর্শক ধরা নিছে, এটি ধরা দিছে, এটি আমগো মারবো। আচ্ছা, আমরা এই জায়গায় কালকে এটা তোই, আমরা এই জায়গায় কালকে কখন আপনার নাম্বারটা আমরা দিতে পারবো? 9টা বাজে দুজি আপনাকে আমরা ফোন দেই, যা 7টা বাজে আমরা বাসায় যাই, 9টা বাজে ফোন দিলে আপনি এখান থেকে যতক্ষণে যেতে পারেন। কোন উত্তর দেবেন না, ফোন দেই কেন? 9টা বাজে তো ফোন দিলে ধর্ম কি পাবে, 9টা বাজে তো ঘুম থেকে উঠি না। তো আপনি টাপ নেই বলেন, কটা বাজে ফোন দিব? দুপুরের পরে, মানে বিকালের পরে, ইফতারের টাইমে? দুপুরের পরে, দুপুরের পরে, 1টার পরে? জি জি, ঠিক আছে। আচ্ছা, তো ওনার নাম কি বলতে পারবেন? আমি তো এতটা জানি না, আমার নাম বললে সে আমি বলতে পারবো। তো ভাই আপনার সাথে যে যোগাযোগ করবে কিভাবে করবে, নাম বলেন? আপনার নাম কি, আপনার নামটা বলেন। আমার নাম্বার লিখে দিয়েছি এবং নামও লিখে দিয়েছি। তাহলে এটা তো আমরা আর লেখা পড়া জানি না, আমরা মূর্খ মানুষ, আমরা কেমনে বুঝবো যে আপনার নাম কি? আমার নাম লেখা আছে, আপনাকে যে কার্ড দিয়েছি ওখানে আমার নাম লেখা আছে। নাম লেখা আছে আবিদ ভাই। কি লেখা আছে? আবিদ ভাই। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলছেন। আরিফ ভাই, আরিফ ভাইকে ফোন দিবেন, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মনে থাকবে? মন থাকবো। আচ্ছা দর্শক, আসলে আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবে, ওনাদের নাম্বার আরিফ ভাইয়ের কাছে। আরিফ ভাই তো মোবাইল নাম্বার দিছে, খালি কো বন্ধ বন্ধ, খালি বন্ধ বলে। হ্যাঁ বন্ধ কো। আচ্ছা তো ভাই, নাম্বার কি সঠিক আছে? তো নাম্বার সঠিক আছে, সঠিক আছে, সত্যি। দেখেন এই গরিব মানুষ, এদেরকে কিন্তু ঠকাবেন না, ঠকাবেন না, ঠকাবেন না, না ঠকাইলে মাইছে ঠকাইবো না, আপনারা যে ওটা চালাইতাছেন এটাই চলবো। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি কি বলতেছেন আমরা ঠকাই আপনাদেরকে? না আর আপনারা যে বলতেছেন, আর আপনারা দিলেছেন আমরা পাবো, আর দুই ধরনের যার আছে হ্যান্ডার একটা করবেন, এই দুইটারে করলেন, আরো তো আছে টুকাই, আরো কজন আছে, নিয়ে আসেন সবাইকে, নিয়ে আসেন। আর কত দিতে পারবেন? পাইবেন, সোনারগাঁও গেলে পাইবেন, ওই সোনারগাঁও গেলে পাইবেন, সব টুকাই ও জায়গায় আছে। আপনাদের পরিচিত, তারা কি আপনাদের পরিচিত? আমরা একই জায়গায় একই কারণ বাজার, এই মাথার এই মাথা একই কারণ বাজার। আচ্ছা তাহলে কালকে তাদেরকে নিয়ে আসবেন রাত্রে, কালকে আবার আপনি যে খুঁজে বাই করেন, আমার দুঃখ আমি প্রকাশ করলাম, উনার দুঃখ উনি প্রকাশ করেন না করেন আমি কেমনে কমু। আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা বলছেন। আপনার আপনার মনের দুঃখ কি, এদিকে আসেন, আপনি কাছে আসেন, দূর থেকে কেন বলেন, কাছে আসেন, বলেন আপনার মনের কষ্ট কি, দুঃখ কি? এটা কি, এটা কি, আগে এটা বলেন, এটা ঝোলা ঝোলা, এটা কি, জি কাঁচামাল ভাঙা টুকরা নামন করলে কুড়াইয়া টুকরাইয়া তারপরে বিক্রি করে 20 টাকা ভাগা কইরা, 20 টাকা ভাগা করে বিক্রি করেন? কোথায় বিক্রি করেন? বাজারে, বাজারে, মানে কারণ বাজারে বিক্রি করেন? আচ্ছা এই যে আপনার ভাঙা টুকরা গুলো কারা কিনে নেয়? মাশাআল্লাহ খুব সুন্দর কথা বলছেন, গরিব মানুষ কিনে নেয় না, গরিব মানুষ মনে করে
করেন যে যেন 2 টাকা হেন 1 টাকা দাম তারা নাই আপনার দেশের বাড়ি কোথায় টাঙ্গাইল টাঙ্গাইল কোন জায়গায় ঘাটাইল ঘাটাইল আচ্ছা তো আপনার স্বামী আছে স্বামী আছে স্বামী কি করে স্বামী মানে রাস্তায় ওই সরকারি কাম করে রাস্তায় কি কাজ করে একটু জোরে বলুন ওই মানে ধান কাটা মাটি কাটা এইগুলা ধান কাটা মাটি কাটা এটা কি বাড়িতে করে না ঢাকায় করে না বাড়িতে করে আচ্ছা তো ঢাকা শহরে আপনি একা থাকেন না ছেলে আছে ছেলে আছে ছেলে কই এই ছেলেকে নিয়ে আসছেন ওর নাম কি তোমার নাম কি আলিফ আলিফ আচ্ছা লেখাপড়া করো কোন ক্লাসে পড়ো এবার 5 এবার 5 এ তো আম্মুর সাথে কি সারা রাত থাকো সারা রাত তো লেখাপড়া করো কিভাবে সকালে যাই সকালে যাও ঘুম আসে না তোমার ক্লাস 5 এ পড়ো তো এই যে তুমি তোমার আম্মুর সাথে একটু দাঁড়াও তো এই যে ছোট বাবুটাকে নিয়ে আপনি এই সারা রাত যে রাখেন ওর তো অনেক কষ্ট হয় কষ্ট হলে কি হবে বাবার সংসার ছেলে হলো 5টা পাঁচজন ছেলে একই ছোট না বড় এরা ছোট নাকি আরেকটা ছোট আছে মানে এর ছোট আরেকজন আছে আর বড় ছেলে কি করে বড় ছেলে দেশে বড় ছেলে দেশে কি কাজ করে আরে বেকুত দিছিলাম ভাইয়া করছে বেকুতে গান বেকুতে দিয়েছিলেন বেকুতে কি কাজ করতে দিয়েছে মাটি কাটার নতুন যে মাটি কাটার কাজে আচ্ছা তো তোমার লেখাপড়া করতে কষ্ট হয় না এই যে সারা রাত যে তুমি তোমার আম্মুর সাথে থাকো কষ্ট হইলে কি হবে আমি মনে করি দুইটা ভাত মুখে দিতে হব ভাত মনে করি যে তার ভালো না অন্ত মনে করি যে আমার ছাড়া তার কেউ নেই কা অন্য বাবা সংসার আমার বাপ মা মনে করি যে বাপ মারা গেছে মামা আছে আরেক জায়গায় বিয়া হয়েছে আর আমার মনে করি যে কষ্ট আমার স্বামী ভালো না আমার অভাবে সংসার আপনার স্বামী ভালো না না স্বামী কি কেন কি হয়েছে স্বামী স্বামী মনে করুন যে খারাপ এই জন্য মনে করুন যে আমার অভাবে সংসার এখন যে মনে করুন যে 500 টাকা কামাবে 200 টাকা মনে করুন যে নষ্ট করে দেয় সেই জন্য মনে করুন যে আমার সংসার চলে না এই জন্য আমি পোলাপান নিয়ে ঝগড়া করিয়া মাইদুর খাই আয়া পড়ছি পোলাপান নিয়ে আচ্ছা পোলাপান নিয়ে ঝগড়া করে মাইদুর খেয়ে চলে আসছেন হ্যাঁ আচ্ছা তো এখনো কি স্বামীর বাদনে আছেন না নাই মনে করেন যে আমরা সারা ছেড়ে হইনি এখন না আছি দেখা না জি স্বামী মনে করেন যে সারা ছেড়ে হইনি কি আমরা না আছি কিন্তু হ্যাঁ লোক আমরা থাকি না আই আচ্ছা তো তোমার বাবার কথা মনে পড়ে না বাবার কথা মনে পড়ে কথা বলো হ্যাঁ কথা বলো কথা বলতে পারো বলো জোরে কথা বলো জোরে কথা বলো কি মনে পড়ে একটু বলো বলো আসলে দর্শক ছোট বাবু তো কথা ওইভাবে বলতে সে একটু ই করছে তো আসলে আপু যে আপনার বড় ছেলেও আপনাকে দেখে না না এমন কোন যে হুম কা হে পড়তে চাইতাছি অন কাজ বাদ দা অন হে এমন কোন যে অন লাইনে থাকতে চাই কিন্তু অন উ মনে কোন যে বাবার মতো হইতে চায় না আমার মতো হইতে চায় বাবার মতো হতে চায় না আচ্ছা আচ্ছা মানে তাহলে আপনার সাথে যোগাযোগ হয় আপনার কথাবার্তা বলে আপনার সাথে আমার ছেলে বলে কিন্তু আমার স্বামী বলে না ছেলে বলে স্বামী বলে না আচ্ছা তো খুব সুন্দর কথা বলেছেন দর্শক আপনারা যারা দেখছেন আসলে কাউরন বাজারে অনেক গরিব দুঃখী মানুষ আছে যারা সাহায্য করতে পারবেন গরিব মানুষ ন্যাংরা আতুর মনে করুন যে সবই আছে এলা মনে করুন যে মাল ঢুকাইয়া তারপরে ভাঙ্গা চুরা বেইচা তারা মনে করুন যে পেট চালায় আচ্ছা তো আপনি এই যে প্রতিদিন এই যে ভাঙ্গা তরকারি খুঁজে কত টাকা বিক্রি করেন এই ধরেন মানে 1-200 টাকা হইতে পারে এই যে সংসার চলে তারপরে মনে থাকেন কোথায় এই জায়গায় কারণ বাজারে থাকে সারা দিন আচ্ছা বাসা ভাড়া দেওয়া লাগে বাসা ভাড়া থাকে সারা দিন বাসা ভাড়া নাই সারা দিন কাউরন বাজারে ঘুমান কোথায় তা আপনার ছেলে ছেলে মনে তো ছেলেকে কোথায় লেখাপড়া করান কোন স্কুলে দেশের বাড়িতে করছিলাম তো এখন নিয়ে আসছেন কেন আয়া পড়ছেন তো বাবা সংসার বাপে আপনার মা বাবা কেউ আছে না খালি মা আছে মা আরেক জায়গায় বিয়ে হয়েছে বাপ মারা গেছে মা আরেক জায়গায় বিয়ে করছে বাবা মারা গেছে আচ্ছা তো এই যে সন্তানটার তো লেখাপড়া মনে হয় খুবই ভালো তো লেখাপড়া করাচ্ছেন না কেন এখন তো সরকার অনেক সুবিধা দিয়েছে বৃত্তি দেয় বাচ্চাদেরকে সুবিধা দিলে কি হবে মনে করেন যে আমরা পাই না
আমরা সংসার চলে না আর কোন দেখার ছেলে করে পেট চলে না আমরা পড়া পড়াবো না তাও কাপড় চোপড় দিমু না তাও লেখাপড়া টাকা দিমু এ অভাবে সংসার এক পিন্ডার কামাই মনে করেন যে কয়জনের চলন যায় আচ্ছা আচ্ছা তো আসলে এই যে অভাবে সংসারের কারণে মানে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাতে পারেন না তো আপনার কি এই যে যারা আমাদের দর্শকরা আছে লাইভে যারা দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে আছে বলেন কি বলার আছে আমরা মনে করেন যে দুই কি আমরা সংসার অভাব আমরা যদি অঙ্কার সংসারে যদি একটু চালাতে পারে তাহলে মনে করেন যে আমরা চলতে পারি আর আমরা কিছু তো পাই না আচ্ছা আচ্ছা দর্শক যারা লাইভটিতে আছেন বেশি বেশি করে শেয়ার করবেন আসলে খুবই অসহায় গরিব মানুষ আপনাদের হয়তো একটি শেয়ারে কোনো না কোনো বিত্তবান মানুষের চোখে পড়ে যাবে তাদেরকে দেখে হয়তো তারা একটু সাহায্য সহযোগিতা করবে তো আপনারা যারা যেখানে আছেন সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপু আপনি ভালো থাকবেন ঠিক আছে ধন্যবাদ তো আজকে কি কিছু হয়েছে এখনো এক টাকাও ইনকাম হবে না যে বাসায় জমা গো এক টাকাও ইনকাম হবে না কেন কি হইব না ওই যে আপনি কো সব কথা কইলাম মাল নিলাম না যে সময় নষ্ট হইলো আবার তো রাত যত গভীর হবে ততই তো আপনাদের না না রাতের 12টার পরে কোনো মাল ঢুকে না আর আমরা নিতেও পারি রাত 12টার পর আর কোনো মাল ঢুকে না দর্শক আসলে রাত 12টার পর আর মাল ঢুকে না আগে তো সারা রাত ছিল এখন আর রাত 12টার পর মাল ঢুকে না আচ্ছা তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের আমাদেরকে যারা দেখবে তারাও ভালো থাকবে 210 টাকা খাইও নাই 210 টাকা খায় বলাইছেন তাই সারা রাত যদি এরকম খান তাহলে ছেলে মেয়ে খাবে কি ওই যে খাবে যা বেঁচে নিবে যা বলবে পার মুখ তাই লয়ে যাম বাসাই ছেলে মেয়েটি তো আপনারাই খাই বললেন বললেন যে 150 200 খায় বলছেন হ্যাঁ আচ্ছা তো ঠিক আছে আপু আপনারা ভালো থাকবেন দর্শক আমরা একটু কাওরন বাজারটা আপনাদেরকে দেখাচ্ছি আমি কইতে পারি না আমার যদি কেউ সহযোগিতা করে আমি বাজার আমু না বাজারে আর আসবেন না আচ্ছা ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপু ভালো থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ তো আসলে দর্শক এই যে কাওরন বাজার এখানে অনেক ভ্যানে করে মাল যাচ্ছে দেখতে পাচ্ছেন আগুনের পরে ফোন দিবেন আমি আসবো আপনার বাসায় এসে আপনার নাম্বার দিয়ে দিব মনে থাকবে আর যদি আপনাকে খুঁজে বের করতে হবে না তো আবার না না আমি যে জায়গায় দাঁড়া থাকবো আপনি যদি আসেন আমি ওই জায়গায় দাঁড়া থাকবো আপনি গেলে আপনার বাসায় নিয়ে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন হ্যাঁ আচ্ছা ভালো তো দর্শক যারা দেখছেন লাইভটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কাওরন বাজারে আমরা এতক্ষণ যাদের লাইভ নিয়েছি জীবনের গল্প নিয়েছি তারা আসলে এই যে এই ধরনের ট্রাকগুলো থেকেই তারা মাল চুরি করে বিক্রি করে তো আমরা আসলে সবসময় চেষ্টা করি যারা অসহায় দরিদ্র তাদের জীবনের গল্প তুলে ধরতে ঠিক এই বোনটিও খুবই কষ্টে আছে তার জীবনের গল্প তুলে ধরলাম এবং কাওরন বাজারে আসলে অনেক বিশাল একটা বাজার এই বাজারের মধ্যে কত রকমের মানুষ দেখা যায় তো আমরা ঠিক তাদেরকেই তুলে ধরতে চেষ্টা করেছি আর এই যে দেখতে পাচ্ছেন আমরা আসলে পুরো কাওরন বাজারেরই মানে যারা তরকারি বিভিন্ন কাঁচা মাল চুরি করে বিক্রি করে ঠিক তাদেরই গল্পগুলো তুলে ধরেছিলাম তো যারা লাইভে আছেন বেশি বেশি করে শেয়ার করবেন এবং বেশি বেশি করে এই লাইভটিতে শেয়ার করলে হয়তো অনেক মানুষের উপকার হতে পারে অনেক মানুষ ভালো থাকতে পারে তো আমরা আজকের মতো লাইভটি শেষ করব এই যে দেখতে পাচ্ছেন অনেক কাঁচা মাল
আজকে আপনার মনে ভাই কেমন আছেন? আর ভাই কেমন আছেন ভাইয়া? এবার ভাই উঠে এনে এনে হলো যা কথা বলি তো আপনারা সকলে ভালো থাকবেন, লাইভ টি বেশি বেশি করে শেয়ার করবেন। শশার কেজি কত ভাই? পাল্লা কত বিক্রি করেন? একশো টাকা আরো কম আছে, এক বস্তা নিলে মাত্র ষোলো টাকা। আচ্ছা দর্শক, আমরা কারণ বাজারে আজকে লাইভ দিয়েছি, যারা তরকারি চুরি করে তাদেরকে নিয়ে, এবং কি কারণ বাজারে শশার কেজি মাত্র পনেরো টাকা ষোলো টাকা হলে পাবেন, এটাও আপডেট আজ জানিয়ে দিলাম। এবং এক বস্তা যদি নেওয়া হয়, এক বস্তা কত কেজি থাকে? পঞ্চাশ কেজি। পঞ্চাশ কেজি, আচ্ছা এক বস্তা নিলে কম আছে? এক বস্তা নিলে কম আছে। আচ্ছা তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন।